ওয়েলকাম ব্যাক স্টে উইথ স্বাগতা চ্যানেলে। আজকে আমি আমার মেয়েকে নিয়ে আর আমার সম্পূর্ণ পরিবার মিলে যাচ্ছি ওর প্রথম চুল কাটাতে মন্দিরে। তো সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। তো আমরা এখন গাড়ি করে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। পথে রাস্তা দিয়ে যেতে যেতে কিছু ভিডিও করলাম, অপরূপ সুন্দর দৃশ্য রাখছে রাস্তাটার, দেখতে ভীষণ ভালো লাগছে। ন্যাশনাল হাইওয়ে 31-এর উপর দিয়ে আমরা যাচ্ছি, অপরূপ সুন্দর দৃশ্য। তো আপনারাও আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের। এই এখানে চলে এসেছি, আমার ছোট্ট সোনার মুন্ডায়ন হবে, দেখবে বলে মাথার চুল নেড়া হবে। তো এখানে পুজো চলছে, পুরোহিত মশাই পুজো করছে, আমার হাজবেন্ড আছে আর পরিবারের সকলেই আছে। তো আপনারা দেখুন ভিডিওটি সম্পূর্ণ। এই যে পুজো হচ্ছে, পুরোহিত মশাই পুজো করছে, এখন চুল কাটা হচ্ছে আমার সোনার। তো বাবার কোলে আছে যেহেতু চুপ করে আছে। তো এই যে কাটা হয়ে গেছে চুল সোনার, তো দেখুন আপনারা কেমন লাগছে, ফার্স্ট টাইম ও চুল কাটলো। যে মন্দিরটাতে এসে সোনার চুল কাটালাম, এটা উত্তরবঙ্গের জল্পেশ মন্দির। তো দেখুন আপনারা খুবই সুন্দর, আমি ফার্স্ট টাইম এলাম মন্দিরটাতে। এটা মন্দিরের মুখ্য দোয়ার, যেখান দিয়ে প্রবেশ করতে হয়, এখনো তৈরি হচ্ছে। এখান থেকে মন্দিরের গর্ভে গিয়ে প্রবেশ করতে হয়। বাবা ভোলানাথের মন্দির এটি, তো অপূর্ব সুন্দর, আমি প্রথম এলাম। তো উপর থেকে নিচে প্রবেশ করতে হয়, তো চলুন আমার সাথে দেখবেন। এই আমরা যাচ্ছি নিচে, সিঁড়িটা উপর থেকে একদম পাতালের দিকে চলে গেছে। আর আমি প্রথমবার দেখলাম, সবার মুখে শুনেছি, প্রথমবার এলাম মন্দিরে, খুব ভালো লাগছে আর অপূর্ব সুন্দর, আপনারাও দেখুন। এই এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি, বাবা ভোলানাথের মন্দির। ভোলানাথ ওই দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যারিকেড দেওয়া আছে, তার ভেতর যে জল আছে তার মধ্যেই বাবা ভোলানাথের শিবলিঙ্গটি অবস্থিত। প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়, আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে। পুজো সম্পন্ন করে ভোগ প্রসাদ গ্রহণ করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। অনেকটা টাইম লাগলো, মনটা খুব ভালো লাগছে এখানে এসে সোনার চুলটা দিতে পেরে। তো যাওয়ার পথে একটু কিছু আমরা খাওয়া দাওয়া করব, নিরামিষ কিছু খাওয়া দাওয়া করব। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।